সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আম্বালিয়ার থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আম্বালিয়ার থেকে দেখব রফিকুল আজকে গরু সংগ্রহ করছেন, সব খামার উপযোগী ষাট গরু। অলরেডি কিছু সংগ্রহ করেছেন, আরও করছেন, কেমন দামে সংগ্রহ করছেন সেই তথ্যগুলি আমি আপনাদেরকে দেবো। দর্শক, কার জন্য করছেন সেই তথ্যটি থাকবে আমার এই ভিডিওতে। আজ 9 ডিসেম্বর, রোজ শুক্রবার, সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয়, শুক্রবার এবং সোমবার। আম্বালি হাট, বিখ্যাত আম্বালি হাট। আমরা দেখছি এখানে একটি খামার উপযোগী সারগুলো দরদাম করছেন। কত বললা? 50 ভাঙতে বলছো। কত চাইছেন ভাই আপনি? 57 হাজার টাকা দাম চেয়েছেন, 50 ভেঙে দাম দিলেন, 50-এর নিচে দাম দিলেন এই সারগুলোটি। দর্শক দেখুন, আগর তো না, আগর কটা খামার উপযোগী সার। এটা কি কুরবানি আসতে দাঁতবে? দাঁতবে কুরবানি আসতে কিন্তু দাঁতবে। দর্শক দেখুন, আমরা দেখছি এখানে একটি দরদাম করছেন লাল রঙের সার গরু। হ্যালো, এখানেও দাম দিচ্ছেন। কত বলতো রফিকুল? কোনটা এটা কত বললা? কত চাইছে ভাই? 68 হাজার টাকা দাম চেয়েছেন, দেশাল জাতের সার, 60 ভাঙে দাম দিলেন রফিকুল। কার জন্য নিচ্ছ? ও ভাই আসছে, আপনার কথা বলি একটু। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কটা নিয়েছেন এখন পর্যন্ত? 14টা হয়েছে, কেনা হয়েছে 14টি সংগ্রহ। ভাই বাসা কোথায়? নোয়াখালী। অনেক দূর থেকে আসছেন তো। তো এই হাটের ঠিকানাটা পাইলেন কীভাবে? অনলাইনে পাইছেন। আর রফিকুলকে পাইলেন কীভাবে? ফোনে। অনলাইনে পাইছেন। তো 14টি সংগ্রহ করা হয়েছে, কতগুলো করবেন আশা করছেন? 30টা। মানে আজকের কিছু করবেন, আগামীকালকে কিছু করবেন? আচ্ছা আচ্ছা, 30টি সংগ্রহ করবেন, 14টি সংগ্রহ করা হয়ে গিয়েছে। দর্শক, আমরা থাকবো ওনার সঙ্গে, দেখি কেমন দামে রফিকুল ওনাকে সংগ্রহ করে দেন, দিচ্ছেন গরু। আমরা একটু পরে কিন্তু দেখবো এই গরুগুলি কত দামে সংগ্রহ করেছেন। তো একটু ওয়েট করি দর্শক, আমরা দেখি। আমরা দেখছি এখানে একটি সাইওয়াল জাতের সার গরুর দরদাম করছে। নোয়াখালী থেকে এসছেন ভাই, 14টি অলরেডি সংগ্রহ করে নিয়েছেন, এই যে আবারও সংগ্রহ করার চেষ্টা করছেন। জোড়াটাই দেখছেন, কত জোড়াটা দাদা? 1,40,000। তুমি কত বলছো? 1,20,000 এক জোড়া, একটি বড় একটি ছোট, 1,20,000 এভারেজ দাম দিলেন সাইওয়াল জাতের সাপ। বেশ ভালো পার্সেন্টেজ। ১,২০,০০০ মতো দাম দিলেন। ১,২০,০০০ মতো দাম দিলেন। এখানে এক জোড়া সারগুলো দরদাম করছেন, দেখুন ১,৪,০০০
আ ওয়াই নি গেছে দাম করছেন কত কত যে বললাম দাম 1,90,000 ভাঙতে বলছে আর চাচা কত চাইছে চাচা চাইছে আপনার 1,25,000 চাইছে 2,25,000 2,25,000 চাইছে আর 1,90,000 ভাঙতে বলছে 1,90,000 ভাঙতে বলছে 35-40 কেজি ভাই কোন বাজার তা হিসাব তাহলে বাজার তো তাহলে তো ওজন আমরা কম চাই না বাজার তো যেরকম তাহলে ওজন তো আমরা কম চাই না বাজার যেরকম বাজার মোকাবেলা বাজার মোকাবেলায় দাম হবে বললেন তো এক জোড়া আকর্ষণীয় শাইওয়াল জাতের সার একটি একটা দাঁত দাঁতিছে না হ্যাঁ একটা দুই দাঁত একটা আগুন একটা দুই দাঁত একটা আগুন ৭৫ দাম দিয়েছেন দর্শক দেখুন দেখছেন এখানে এক জোড়া শাল গরু দর্শক দেখুন কেমন দাম দিচ্ছে কেনার চেষ্টা করছে কী দামে আমরা একটু দেখি সঙ্গে আমরা আছি শাইওয়াল জাতের শাল এগুলো কি দাঁতছে ২৪০ চাই ভাই ২৪০ কত বলছো দুই ভাঙতে বলছি ভাই দুই ভাঙতে বলছো কত বয়সটা দাঁত নাই আগর আছে দুই ভাঙতে বলেছে দর্শক দেখুন আমারও গরুওয়ালার কাছে চলে গেলেন দাম করছেন দেখা যাক হয় কিনা এখানেও এক জোড়া ষাঁড় গরুর দর দেখছেন রবিকুল দেখুন কি দাঁতে দাঁতছে দাঁতছে কত যাচ্ছে ভাঙতে বলছে ৮০ ১,৮০ ১,৮০ দাম দিয়েছেন ১,৮০ পর্যন্ত দাম দিয়েছে হ্যাঁ দর্শক দেখুন ৯০ করে ১,৮০ এক জোড়া অদাত খামার উপযোগী শাইওয়াল জাতের সার মাপের বাইরে যাওয়া যাবে না বললেন কারণ ভাই ওরা ছাড়া তো আমি যাবো না কারণ আমার তো মাপ আছে ভাই আমি ঠেকে দিচ্ছি ভাই বলছি আমি এটা বলছি ভাই যদি বলে হ্যাঁ তাহলে নিয়ে নেবো আচ্ছা বড় ভাই এগুলো কি কুরবানির উদ্দেশ্যে কিনছেন হ্যাঁ হ্যাঁ কুরবানির উদ্দেশ্যে সংগ্রহ করছেন এখন রাখতে হবে এখন জি খরচ তো একটা বাড়ে যাবে অনেক হ্যাঁ একটু বাড়ে যেহেতু খাওয়ার দাম বেশি জি তখন কি মনে হয় যে আপনার লাভ করতে পারবেন আসলে অনেকগুলো একসাথে নেওয়া হচ্ছে তো অনেকগুলো আপনার মনে করেন যে অ্যাভারেজ খাওয়ার দিয়ে হয়তো কোনোটাতে কম আসবে কোনোটাতে বেশি আসবে আপনি অ্যাভারেজ প্রফিট হিসাবে অ্যাভারেজটা হিসাব করতে ছোটো বড় মিলাই কিনছে হ্যাঁ ছোটো বড় না কারণ সবাই তো সব রকম চাহিদা একসঙ্গে থাকে না আর আপনার লোকালি যদি বাজার উঠিতে হয় আমাকে সব আইটেমে রাখতে হয় সব তাহলে আমার এই অ্যাভারেজটা হিসাবে আসবে কারণ অ্যাকচুয়ালি তো আমি বড় দিয়ে তো আর কোনো রকম প্রফিট করা যাবে না এই জন্য দর্শক এখানে একটি দরদাম করছেন খামার উপযোগী শাইওয়াল জাতের সার দর্শক দেখুন বেশ আগামী কুরবানির টার্গেটে এই সমস্ত সারগুলো সংগ্রহ করছেন রফিকুল নোয়াখালী থেকে এসেছেন খামারি ভাই তার জন্য এখনও আগর আছে কত চাইছিস রে কত চাইছিস কত চাইছিস কত কত চাইছিস
10,000 1,10,000 চেয়েছিলেন কত বলছো তুমি দাম বলছো 90 ভাঙে 90 ভাঙে দাম দিলেন দর্শক দেখুন আকর্ষণীয় শাল গরু দেখুন দর্শক 90 ভাঙে দাম দিচ্ছেন আমরা দেখছিলাম আমবাজার থেকে রফিকুল কেমন দামে সংগ্রহ করার চেষ্টা করছেন তো রফিকুল কেনা বেচার মধ্যে তো থাকবে আসলে নাকি কেনা হয়েছে 14টা আমরা এটা পরে দেখবো দামগুলা আমরা বিদায় নেওয়ার আগে একটু নাম্বারটা দেব ভাই টাকা দিবি আর টাকা পাবি রুম নাম্বারটা দাও 01717 2844 দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু দিনাজপুর জেলার যে কোনো হাট থেকে রফিকুলের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এই সমস্ত সার গরু তো আমরা বিদায় নিলাম আসসালামু আলাইকুম।